নমস্কার বন্ধুরা, মোস্ট টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন একদম ঝরঝরে নিরামিষ ফ্রাইড রাইস। বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমরা ফ্রাইড রাইস বানিয়ে থাকি, আর খুব অল্প সময়ে কিছু টিপস ফলো করে একদম পারফেক্ট স্বাদের ফ্রাইড রাইস কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ দেখাবো। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে চালটাকে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। চালটা অবশ্যই ধুয়ে ভেজাবেন। ভেজানোর পর চাল ধুতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর 2 কাপ জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখব। একটা ঢাকনা দিয়ে চালটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। রান্নার আগে চালটা ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাতটাও ঝরঝরে হবে। ফ্রাইড রাইসের জন্য এখন আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য লাগছে 1/2 চামচ জায়ফল গুঁড়ো, 1 চামচ গোলমরিচ, 1 চামচ সাজিরে আর কয়েক টুকরো জৈত্রী। এবার আমি সব একসাথে মশলাগুলো গুঁড়ো করে নেব। প্রথমে আমরা রাইসটা তৈরি করে নেব। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বেশ অনেকটা পরিমাণে জল কিন্তু লাগবে। 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, 3টে এলাচ দিয়ে দিচ্ছি, 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। জলটা হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1/2 পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিলে ভাতটা যখন তৈরি হবে তখন একটার গায়ে আর একটা লেগে যাবে না। এরপর চালের জলটা ভালো করে ঝরিয়ে দিয়ে দিতে হবে। চালটা ভেজানো জল শুদ্ধ দেওয়া যাবে না, খুব ভালো করে জল ঝরিয়েই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালো করে চালটা ফুটিয়ে নিতে হবে। ভাত রান্না করার সময় কোনো রকম ঢাকনা ব্যবহার করা যাবে না, ঢাকনা ছাড়াই ভাত রান্না করতে হবে। এবার নাড়িয়ে আমি দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। ভাত আমি সম্পূর্ণ সেদ্ধ করব না, 90% হয়ে গেলেই নামিয়ে নেব, না হলে যখন আমি সবজির সাথে ভাতটা ভাজব তখন গলে যেতে পারে। ভাত হয়ে গেছে, আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা স্ট্রেনারের মধ্যে ভাতটা আমি তুলে নিচ্ছি, যাতে সম্পূর্ণ ভাতের ফ্যানটা ভালোভাবে ঝরে যায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নাটা সম্পূর্ণ ঘিতেও করতে পারেন। আমি এখানে রান্নাটা তেল আর ঘি মিশিয়েই করছি। এরপর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা কাজু বাদামটা সবজির সাথেও ভেজে নিতে পারেন, কিন্তু কাজু বাদাম আগে ভেজে নিয়ে পরে মেশালে সেটা খেতে বেশি ভালো লাগবে। লাল লাল করে কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর কিশমিশটা ভেজে নিচ্ছি। আমি এখানে কাজু কিশমিশটা নিজের মতন করে দিয়েছি, এখানে কোনো পরিমাপ করে দিইনি। আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভাজা তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ আদা দিয়ে দিচ্ছি। আদাটা আমি গ্রেট করে দিয়েছি। এবার আদাটা খুব ভালো করে ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে কিন্তু আদাটা ব্যবহার করা হয়, সেহেতু আমি এখানে আদাটা ব্যবহার করছি। একটা গোটা ফুলকপি আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিটা ভেজে নেব। এই সময় বাজারে ফুলকপিটা পাওয়া যাচ্ছে, তাই রাইসে ফুলকপিটা দিলে খুব ভালো লাগবে। 2 মিনিট ফুলকপিটা একটু ভেজে নিয়েছি। এবার একটা গাজর চোকো চোকো করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতন করেও সবজিগুলো কেটে দিতে পারেন। গাজরটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো সবজি কিন্তু বেশি ভাজব না। এরপর বিনসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সমস্ত সবজি একসাথে দিইনি, একটা একটা করে দিচ্ছি, কারণ সমস্ত সবজি ভাজার সময়টা
একই রকম লাগে না, কোনোটা কম কোনোটা বেশি সময় লাগে। এরপর একটা ক্যাপসিকাম কেটে দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে লঙ্কাগুলো ছোট কুচি করে কেটেও দিতে পারেন। এছাড়া আপনাদের কাছে অন্য কোনো সবজি থাকলে আপনারা ব্যবহার করতে পারেন। সবজিটা ভাজা হয়ে গেছে। এবার জল ঝরানো শুকনো রাইসটা আমি এবার সবজির উপরে এইভাবে ছড়িয়ে দেব। রাইসটা একবারে দেবেন না, এইভাবে হাতা দিয়ে ছড়িয়ে দেবেন। ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই যে মশলাটা দেখিয়েছিলাম, গোলমরিচ, সাজিরে, জায়ফল, জৈত্রী, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োর থেকেই আমি 1.5 চামচ গুঁড়ো রাইসের উপরে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা আপনারা স্টোর করে রাখতে পারেন, পরে যে কোনো রাইস তৈরি করতে গেলে এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা মিষ্টিটা একটু বাড়িয়েও দিতে পারেন। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে এইভাবে তলা থেকে রাইসটা উঠিয়ে উঠিয়ে কিন্তু নাড়তে হবে, তাহলে রাইসটা একদম ভাঙবে না আর ঝরঝরে থাকবে। আমি যে মশলাটা রাইসে ব্যবহার করেছি সেটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন সুন্দর টেস্ট আর গন্ধ হবে। রাইসটা দেখুন সম্পূর্ণ মিশে গেছে। 1/2 চামচ নুন ছড়িয়ে দিচ্ছি। এখানে আলাদা করে আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে হবে না, কারণ আমি চাল সিদ্ধ করার সময় গোটা গরম মশলা ব্যবহার করেছি। গ্যাসটা এবার একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ফ্রাইড রাইস তৈরি আপনারা কষা আলুর দম বা কষা মাংসের সাথে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার আমি আসবো নতুন রেসিপি নিয়ে।